আমরা কিন্তু সবসময় বলে থাকি, আপনি যদি কম টাকার ভিতরে ভালো জিনিস পান তাহলে আপনি কেন বেশি বিনিয়োগ করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি গাজী ভাই, আর আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন গাজী আইটি সলভের ম্যানেজার জামাল উদ্দিন সাহেব। তো তিনি ডিসি মিটার নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা দুই ক্যাটাগরির প্যানেল এখানে রেখেছি। তো আসলে আমরা এই ভিডিওটি কাউকে ছোট করার জন্য না, এখানে দেখতে পাচ্ছেন সুপার স্টার প্যানেল। তো অনেকে আমাদের ফোন দিয়ে বলেন যে ভাই সুপার স্টার প্যানেল আছে নাকি, তো আমরা কোম্পানি থেকে আসলে সুপার স্টারের প্যানেলগুলো 60 টাকার উপরে আমাদের কিনা পড়ে। তো অবশ্যই প্যানেলগুলো কোয়ালিটি ভালো, কিন্তু সুপার স্টারের পাশাপাশি থেকে যে আরও ভালো প্যানেল আছে এটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের কাজ কিন্তু সত্যকে তুলে ধরা, আমাদের কাউকে ছোট করার উদ্দেশ্যে ভিডিওটা করতেছি না। তো কম টাকার ভিতরে অবশ্যই যদি ভালো পান তাহলে কেন আপনি বেশি বিনিয়োগ করবেন। আমরা কিন্তু ভোল্টেজ পরিমাপ করব। তো আমাদের এই যে শোরুম গাজী আইটি সলভের শোরুম, তো এইখানে কিন্তু কোনো ধরনের কোনো রোদ বাতাস আলো নাই, আমরা সম্পূর্ণ আবদ্ধ করে রেখেছি। পাশাপাশি আমাদের কিন্তু এই যে কৃত্রিম আলোগুলো দেখতেছেন, অর্থাৎ বৈদ্যুতিক যে লাইট আছে তিনটা, এই তিনটা লাইট থেকে আসলে আমাদের শোরুমে কতটা ভোল্টেজ বের হয়। আমরা জেনেটিকেরও একটি প্যানেল নিয়েছি, তো দুইটি প্যানেল আমরা একই সাথে আসলে ভোল্টেজ পরিমাপ করব। তো কোনটা আসলে কম আলোর ভিতরে কাজ করে এটা আমরা পরীক্ষা করব। তো সুপ্রিয় দর্শক দেখুন, আমরা সুপার স্টার প্যানেলটাকে পরিমাপ করতেছি, এখানে 4 ভোল্ট বেরোচ্ছে। তো কৃত্রিম আলো দিয়ে কিন্তু 4 ভোল্ট বেরোচ্ছে, এটা আমরা পরিমাপ করে নিলাম। দেখুন এটা একটা সুপার স্টারের প্যানেল, তো এটা আসলে মনোনাপলি ওইভাবে কিন্তু খোদাই করে কোথাও লেখা নাই, ঠিক আছে। তো সুপার স্টার নর্মালি পলি প্যানেল তৈরি করে, কিন্তু কোয়ালিটি ফুল পলি। তো আমরা আসলে এই 4 ভোল্ট পাচ্ছি এটা আমরা দেখলাম। তো আমরা একটু দেখুই, এই যে এখানে কারেন্ট রেটিং ভোল্ট আছে 5.50, 18 ভোল্ট, আর সর্বোচ্চ কারেন্ট রেটিং ভোল্ট আছে 5.90। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন কি করব, জেনেটিকের একটি প্যানেল, তো সুপার স্টারও 12 ভোল্ট, আর এখানে জেনেটিকের 150 ওয়াটের, এটাও একটি 12 ভোল্টের প্যানেল। তো 12 ভোল্ট প্যানেল ভোল্টেজ কিন্তু আসলে সেম বেরোনোর কথা, তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এটাও 4 থেকে 5 ভোল্টের মধ্যে আমরা পাবো, এরকমটাই আসলে আশা করছি। তো সুপ্রিয় দর্শক, আমরা একটু স্পেসিফিকেশন সম্পর্কে একটু দেখাই। এটার 7.01 এম্পিয়ার রয়েছে, আর কম আলোতে আসলে 19.5 ভোল্ট, আর সর্বোচ্চ গতিতে আসলে এখানে 23 ভোল্টের মতো বের হবে। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন কি করব, আমরা ভোল্টেজটা একটু পরিমাপ করার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন এখানে 7 ভোল্টের মতো আমরা পাচ্ছি আউটপুট। তো সুপ্রিয় দর্শক, এইখানে কোনো কোম্পানিকে প্রাধান্য না দিয়ে অবশ্যই এ গ্রেডের প্যানেল, সেটা যে কোম্পানিরই হোক, আপনারা যাচাই বাছাই করে এ গ্রেডের পণ্যটি নেবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।